ঈদকে কেন্দ্র করে যেই কমলাপুর রেল স্টেশনে হাজার হাজার মানুষের কোলাহল থাকে, মুখরিত থাকত মানুষের ছুটোছুটি, সেই কমলাপুর রেল স্টেশন আজ একেবারেই ফাঁকা। যে কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রাকে কেন্দ্র করে রেলের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটত ঘণ্টার পর ঘণ্টা, মানুষের অপেক্ষার পালা শেষ হতো না, সেই কমলাপুর রেল স্টেশন আজ একেবারেই ফাঁকা। নেই কোনো মানুষের কোলাহল আজ, নেই কোনো মানুষের ছুটোছুটি। এই কমলাপুর রেল স্টেশন আজ পুরোপুরি চড়ুই পাখির দখলে। জনমানবহীন এই কমলাপুর রেল স্টেশনে উপরের কার্নিশের প্রতিটি কোঠরে জন্ম নিয়েছে চড়ুই পাখির ছানারা। প্রত্যেকটি কোণে কোণে চড়ুই পাখি বাসা বেঁধেছে। সেখানে গেলে শুধুই চড়ুই পাখির কিচিরমিচির শব্দ, উড়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে এখন সবচেয়ে বেশি। কি এক প্রকৃতির অসাধারণ খেলা! যে প্রকৃতি এতদিন মানুষের দখলে ছিল, সেই প্রকৃতি আজ মানুষকে ঘরে পাঠিয়ে দিয়েছে, খুঁজে নিয়েছে তার আপন ঠিকানা, খুঁজে ফিরেছে তাদের আপন পৃথিবীতে। এই তো প্রকৃতির শক্তি। যে কমলাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে প্রতিটি মুহূর্তে ট্রেনের শিডিউল থাকত প্রস্তুত, সেই স্টেশনে আজ থেমে আছে রেল। যে লাইনগুলোতে রেল চলতে চলতে চকচক করত যে লাইন, সে লাইনে আজ জং ধরেছে। ট্রেন চলে না, শুধু মরিচা পড়া এই লাইনগুলো দেখলে বোঝা যায় কতটা অসহায় আমরা মানুষেরা, আমাদের তৈরি এই সৃষ্টিগুলো। এই লাইনে, এই প্ল্যাটফর্মে আজ ঘাস জন্মেছে, পুরো ঘাসে ছেয়ে আছে প্ল্যাটফর্ম, রেলের লাইন, ইঞ্জিন, বগি, শূন্য এই প্ল্যাটফর্ম এখন শুধুই স্মৃতি। Thank you.